তেহরানে হামাসের শীর্ষ নেতাকে হত্যায় ইসরায়েলের বিরুদ্ধে ইরানের কঠোর প্রতিশোধের হুঁশিয়ারিতে মধ্যপ্রাচ্যে উত্তেজনা দেখা দিয়েছে। এ অবস্থায় উপসাগরীয় অঞ্চলে সামরিক সহায়তা বাড়ানোর ঘোষণা দিয়েছে আমেরিকা। পেন্টাগন জানিয়েছে, ইরানের সম্ভাব্য আক্রমণ মোকাবিলায় অতিরিক্ত ফাইটার জেট স্কোয়াড্রন, নেভি ক্রুজার এবং ডেস্ট্রয়ার মোতায়েন করা হচ্ছে। তবে এসব সামরিক সহায়তা কখন ও কবে নাগাদ মোতায়েন করা হবে তা এখন পর্যন্ত নির্দিষ্ট করে বলা হয়নি। তেহরানে হামাসের শীর্ষ নেতাকে হত্যার জন্য ইসরায়েলের বিরুদ্ধে কঠোর প্রতিশোধের হুঁশিয়ারি দিয়েছে হামাস ও ইরান সমর্থিত সশস্ত্র সংগঠন হিজবুল্লাহ, আর এ নিয়েই উত্তেজনা দেখা দিয়েছে মধ্যপ্রাচ্যে। এ অবস্থায় ইসরায়েলকে রক্ষায় মধ্যপ্রাচ্যে সামরিক সহায়তা বাড়ানোর কথা জানিয়েছে বাইডেন প্রশাসন। পেন্টাগন বলছে, ইরানের সম্ভাব্য আক্রমণ মোকাবেলায় মধ্যপ্রাচ্যে অতিরিক্ত ফাইটার জেট স্কোয়াড্রন, নেভি ক্রুজার এবং ডেস্ট্রয়ার জাহাজ মোতায়েন করবে আমেরিকা। Force posture moves to bolster force protection. হামাস শীর্ষ নেতা ইসমাইল হানিয়া হত্যার প্রতিশোধ নিতে ইরান ও তার মিত্ররা একাত্মতা প্রকাশ করেছে। গত এপ্রিল মাসে সিরিয়ায় ইরানের কনসুলেটে হামলার প্রতিবাদে ইসরায়েলের বিরুদ্ধে একটি অভিনব ও সরাসরি হামলার সমন্বয় করে ইরান। সে সময় ইসরায়েলকে লক্ষ্য করে ছোড়া তাদের 300-টিরও বেশি ক্ষেপণাস্ত্র এবং ড্রোন প্রতিহত করে আমেরিকা ও অন্য মিত্ররা। এদিকে কাতারের দোহায় হানিয়ার জানাজা ও দাফন সম্পন্ন হয়েছে। একটি সূত্র জানায়, হানিয়ার থাকার কক্ষে বোমা বিস্ফোরণের ফলে তার মৃত্যু হয়। ইসরায়েল তাকে হত্যার ষড়যন্ত্র করেছিল 2 মাস আগে। প্রথম এ নিয়ে প্রতিবেদন প্রকাশ করে নিউ ইয়র্ক টাইমস। এই হত্যাকাণ্ডটি ইসরায়েল ও হামাসের মধ্যে যুদ্ধবিরতি আলোচনাকে স্থগিত করার জন্য হুমকি হিসেবেও কাজ করবে। এছাড়া মধ্যপ্রাচ্যে উত্তেজনা আরও বাড়িয়ে তুলতে পারে বলে আশঙ্কা করছেন প্রেসিডেন্ট বাইডেন। তবে অতিরিক্ত ওই সামরিক সহায়তা কখন ও কবে নাগাদ পৌঁছাবে তা এখনও নির্দিষ্ট করে বলা হয়নি। এই অবস্থায় জনগণকে নিরাপদে অবস্থান করার কথা জানিয়েছে ইসরায়েলি কর্তৃপক্ষ। এদিকে অস্ট্রেলিয়ান স্ট্র্যাটেজিক্স পলিসি ইনস্টিটিউটের প্রতিরক্ষা কৌশলবিদ ডক্টর ম্যালকম ডেভিস বলেন, ইরানের এবারের আক্রমণের ব্যাপকতা অন্য যে কোনো সময়ের চেয়ে ভয়াবহ হতে পারে, যা প্রতিরোধ করা আমেরিকা ও ইসরায়েলের পক্ষে কঠিন হতে পারে। And much more of a multi-axis attack. Tahmina Tasi, TBN 24 News Desk. New York থেকে সম্প্রচারিত TBN 24 টেলিভিশন বিশ্বজুড়ে বাঙালির কণ্ঠস্বর।